ঘন্টায় 195 কিলোমিটার গতি নিয়ে আসছে মালাবি। বঙ্গোপসাগরে 29 থেকে 30 তারিখ নতুন করে নিম্নচাপ, সাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মালাবি। বর্তমানে কেন্দ্রীয় এলাকার চারপাশে বায়ুর গতি ঘন্টায় 112 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং সর্বোচ্চ বাতাসের চাপটা ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই ঘূর্ণিঝড় আগামী 72 ঘন্টায় আরও পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনুকূল পরিবেশ আরও শক্তিশালী হয়ে 160 কিলোমিটার প্রতি ঘন্টা ও সর্বোচ্চ 195 কিলোমিটার পর্যন্ত ঝাপটা নিয়ে ভিয়েতনামের আঘাত করতে পারে 72 থেকে 96 ঘন্টার মধ্যে। ভিয়েতনামে আঘাত করার পর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মালাবি। এই ঘূর্ণিঝড় আঘাত করার পর পশ্চিম দিকে অগ্রসর হবে, যার জন্য বঙ্গোপসাগরে এর রামিটনেন্ট পরে নতুন ক্রান্তীয় চঞ্জাবা নিম্নচাপ তৈরি করতে পারে 29 থেকে 30 অক্টোবরের আশেপাশে। এছাড়া পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় সাইডেল। এই ঘূর্ণিঝড় স্থলভাগ অতিক্রম করার পর পশ্চিম দিকে ও পরে সামান্য পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দর্শক, বর্তমানে কেন্দ্রীয় এলাকার চারপাশে বায়ুর গতি ঘন্টায় 75 কিলোমিটার আশা করা যায়। দুটি ঘূর্ণিঝড়ের পালচের যে কোনো একটি বঙ্গোপসাগরে পড়ে ক্রান্তীয় চঞ্চা বা নিম্নচাপ তৈরি করতে পারে 29 থেকে 30 তারিখের আশেপাশে। দর্শক, প্রতিদিন আবহাওয়া সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না হয়। দর্শক, আজকের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।